নাটোর 4 আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান নোমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। ছাত্র তরুণ যুবকদের কথা বলার জায়গা চাই, সংসদে তরুণ নেতৃত্ব চাই স্লোগানে শনিবার বিকেলে বনপাড়া হাটিকুমরুল ঢাকা মহাসড়কে রমনা ভরটঘাটে আয়োজিত মানববন্ধনকালে সমাজসেবক আব্দুল সালাম, যুবদল নেতা ময়নুল ইসলাম ও তুষার আহমেদ বক্তব্য রাখেন। বক্তব্য দানকালে তারা বলেন, দেশের 40% ভোটার বয়সে তরুণ হলেও সংসদ নির্বাচনে তরুণদের সুযোগ কম দেওয়া হয়, তাই জাতীয় সংসদে তরুণদের পক্ষে কথা বলা সহ এলাকার উন্নয়নের স্বার্থে তরুণ নেতৃত্ব মেহেদী হাসান নোমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। কথা বলার সুযোগ চাই, নাটোর স্যারের থেকে মেহেদী হাসান নোমান ভাইদের আমরা নমিনেশনের দাবি চাই, আমরা দাবি করতেছি সে আমার সংসদ থেকে আমাদের মানে নমিনেশন চাই। আমরা ছাত্র তরুণ যুবকদের কথা বলার জায়গা চাই, সংসদে জায়গা চাই, এই জন্য আমাদের নাটোর 4 আসনে মেহেদী হাসান নোমান ভাইয়ের জন্য নমিনেশন চাই। নাটোরের বড়াইগ্রাম থেকে আলমগীর কবিরের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।